হ্যালো फ्रेंड्स वेलकम टू পৃথাস কিচেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি পার্টিকুলারলি কোনো রেসিপি ভিডিও আপলোড করছি না আজকে হচ্ছে 19 জ্যৈষ্ঠ দুর্গার বাবার তিরোধান সেই উপলক্ষে আমাদের বাড়িতে পুজো হয় তো আমি আজকে সেই পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের আর আমার চ্যানেল অর্থাৎ পৃথাস চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে লেটেস্ট রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন প্রেস করবেন বেল বাটন প্রেস করার পর অল বলে যে অপশনটা থাকবে সেটাতে ক্লিক করলেই আমার চ্যানেলে লেটেস্ট রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে আর দেরি না করে বিশেষ কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন ঠিক একদিন পর Thank you.
Oh,
যাবে পুত্র তব গৃহচারী মোর সঙ্গে যাবে সম্মত বলে করে সীতা কুটির নির্মাণ এক বৃক্ষ তলে গুরু আসন করিয়া বসালেন শিষ্যদয়ে যত্ন করিয়া বিভিন্ন সাধনা গুরু শেখান যতনে শিষ্য গুরু আজ্ঞা পালে সযতনে কালীঘাটে কিছুদিন সাধনা করিয়া প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়া গঙ্গা পার হয়ে গুরুর লয়ে শিষ্যদয় গভীর জঙ্গলে আসি উপস্থিত হয় জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে শিষ্যদের লয়ে গুরু আসিল সেখানে লতা পাতা দিয়া একটি কুঠির রচিয়া অবস্থান করেন গুরু শিষ্যদের নিয়া একদিন নাই শুনে কোন কথা ডেঙ্গুর কর্মকার সত্য মত সেবা করে লোকনাথ বাবার ভাগ্য ফিরে যায় বাবার কৃপায় দেখিয়া সকল লোক মানিল বিস্ময় একদিন প্রথম মাঝে চারিটি ব্রাহ্মণ ও পবিত্র লয়ে করে তর্ক অকারণ গ্রন্থে দিয়া উপবিতে কাকায় জ্বর তাহারই কারণে তর্ক করিছে বিকট লোকনাথ তাহাদের নিকটে গেল দূর হয় এখান থেকে তাহারা বলিল লোকনাথ বলে তর্ক করো অকারণ কোন গোত্র তোমাদের বলো তো এখন গোত্রপতি যারা আছে তাদের সরিয়া গায়ত্রী জপিলে জ্বর যাই যায় যে খুলিয়া বিস্মিত হইয়া তারা সকলে দেখিল আপনা আপনি জট খুলিয়া যে গেল সকলে ধরিল লোকনাথের চরণ বলে বাবা ক্ষমা করো মোর আবার মোরা অভাজন এই কথা লোকমুখে প্রচার হইল বাবার দর্শনে বহু নরনারী এলো সকলে বুঝিল বাবা সামান্য তো নয় বাবার চরণে সবে রহিল আশ্রয় একদিন গোয়ালিনী ছিল আশ্রমের পাশে বাবার লাগিয়া নিত্য দূর লই আসে পূর্বজন্মে গোয়ালিনী ছিল তার মাতা যোগ বলে লোকনাথ সে মারুতা আশ্রমের মাতা বলে পরিচিত হয় সর্বকার্য ভার নিজ হাতে তুলে লয় অনাথা পরিবর্তনারী একজন ছিল বাবার আশ্রমে আসি আশ্রয় রইল আশ্রমের কন্যারূপে হয়ে পরিচিত আশ্রম মাতার কার্যে সাহায্য করিত এইরূপ প্রসিদ্ধ হয় বাবার আশ্রম দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম একতা বিজয় দেবী নারায়ণী নমস্তুতে লোকনাথ বাবার পুজো এখানেই শেষ হলো। আশা করছি আপনারা পুরোটা দেখেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে লেটেস্ট রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটন প্রেস করবেন। নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।